ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? তো আমি ভালোই আছি। এখন বাজে 3:30, আর আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ 3:35 বাজে। আমরা আজকে যাচ্ছি বেড়াতে। আর কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো, সারপ্রাইজ। আমাদের ট্রেন 5:30-এ। তো উঠে গেছি, এখন স্নান করবো, রেডি হবো। তো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা যারা নতুন, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন ঝটপট তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরোটা ভিডিও দেখতে থাকো, আমি পুরোটা কভার করবো যতদিন, মানে যতটা পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি স্নানটা করে আসি, করে নিয়েছি, এখন অয়েল দিচ্ছি, তারপর ড্রেস পরবো, চলে যাবো। এখন বাজে 4:15, 4:30-এর মধ্যে আমাদের বেরোতে হবে। তারপর রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখন বাজে 4:19। 4:19 বাজে, চলো বেরিয়ে যাই, কারণ টাইম হয়ে গেছে। যেতে যেতে তো সময় লাগবে কম, 15-20 মিনিট। চলো স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা হেঁটে হেঁটে বাজারের সামনে যাচ্ছি, কারণ গাড়ি ওইখানে থাকবে। আমাদের সঙ্গে যারা, মানে আমার ননদুরা যাবে, ওরা সেখানেই আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। 4:30 বাজেনি, 4:20 বাজে, রাস্তায় এতটা অন্ধকার। উঠছি গাড়িতে, আর এখন বাজে 4:30। যে উঠছে, সব লোড হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব কিছু। চলো গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, আর অন্ধকার মানে ছিল, আলো ফর্সা হয়নি, যেহেতু 4:30 বাজে সকাল, আর একদম পারফেক্ট টাইমে চলে এসেছি স্টেশনে। 4:30 বাজে, বাট এত ভিড় ছিল স্টেশনে, এত পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, কেন জানি জানি না, প্রচুর ভিড় ছিল স্টেশনে। এতটা ভিড় হচ্ছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সকালবেলা এতটা ভিড় দেখতেই পাচ্ছ, সকালে 4:30 বাজে, ভিড়ের অবস্থাটা দেখ, প্রচুর প্রচুর ভিড়। এই যে হামসাফার এক্সপ্রেস চলে এসছে, আর আমরা সিটেও বসে গেছি। তো এখনো ছাড়িনি, লাইটও অন করিনি, লাইটস অন করবে। আর ম্যাডাম, আপনাকে খুব চেনা চেনা লাগে, আপনি ব্লগ করে। হ্যাঁ, আমার বাড়ি আগরতলায়। তো খাওয়ান টাওয়ান অনেক খেতে ভিতরে, আচ্ছা রেখে দেবো। ন্যানি গায়, আবার ন্যানি গা, আমরা খাওয়া দাওয়া রাখার জন্য আগরতলা টু ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস আমরা নামবো মাঝপথে। তো চলো দেখা যাক কটা ছাড়বে, 5:30-টার সময় ছাড়বে, এখন বাজে রাইট টাইম একদম 5:00। তো চলো, আধ ঘন্টা ওয়েট করতে হবে আমাদের, এখন লাইটটা দিয়ে দেবে মনে হচ্ছে। তো আমি হামসাফার এক্সপ্রেস নিয়ে আগে ভিডিও করেছিলাম গত বছর, তো এবারে আমি ভিডিও করছি না হামসাফার এক্সপ্রেস নিয়ে, জাস্ট এমনিতেই যতটা পারি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘড়ির কাঁটায় 5:30, আর একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে ট্রেন। দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার, এখনো আলো হয়নি, আর এই যে ট্রেন ছেড়েই দিয়েছে। তো এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ ওরা দুই বন্ধু এখানে, ওরা ভাই বোন, আর আমরা। এই যে পুচকিটা দেখো কিভাবে তাকিয়ে আছে, আমাদের সঙ্গেই যাচ্ছিলো, ওরা যাচ্ছিলো গ্যাংটক, কিন্তু পরে ক্যান্সেল করে আমাদের সঙ্গে কলকাতায় গেছে। আর এখানে দেখো চা নিয়ে নিয়েছে আমার বর, আর ঘর থেকে টিফিন করে নিয়ে গেছিলো আমার ননদি, ছিল রুটি ভাজা আর সুজি, তারপর অনেক কিছু বিস্কিট টিস্কিট অনেক কিছু ছিল, সবাই মিলে আমরা খাচ্ছিলাম সকালে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি লাঞ্চ, আর খুব টেস্টি ছিল তো সবজি আর ভাতগুলো, ডাল ছিল, নিরামিষ সবজি ছিল, আর চাটনি আচার তো ছিলই, আর একটা নিরামিষ পনিরের সবজি ছিল, আর একটাতে মাছ ছিল, যেটা আমার বর মাছ নিয়েছে, দুটো মাছ পিস দিয়েছে, আর পনির ছিল, আমি পনির নিয়েছিলাম। আর সবজিগুলো ভালোই হয়েছে, পাগলি পাগলি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা, কেন জানি না ছেড়ে দিয়েছে, এবং ক্রসিং ছিল। আমি এখন খাচ্ছি আঙুর, এখন বাজে 1:30, একদম কারেক্ট টাইমেই চলছে, 6 মিনিটের মতো লেট আছে।
সেটার ম্যানেজ হয়ে যাবে, রাত্রিবেলা ঠিক হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর খাবারটা দারুণ ছিল, দারুণ ভালো হয়েছিল। এটা হচ্ছে আইএসটিসি থেকে আমরা বুক করিয়েছিলাম, দুটো তন্দুরি রুটি দিয়েছে, একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর এখানে ছিল পোলাও, শাহি পনির, মটর আলুর তরকারি আর চাটনি, ডাল, দুটো তন্দুরি রুটি আর গোলাপজামুন। এভরিওয়ান, তো এখন বাজে সকাল 7:30, আর এখন আমরা ঢুকছি মালদা টাউনে। তো দেখতেই পাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে চোখটা খুলে নিয়েছি, আর যতটা পেয়েছি তোমাদের সঙ্গে সবাই শেয়ার করেছে, পুরোটা শেয়ার করিনি, যেহেতু আমি ডাস্ট শেয়ার করেছিলাম তার জন্য। আমরা ডানজুলি থেকে নামবো, এখন মালদা চলে এসে দেখি মিষ্টি মিষ্টি কিছু পাই না, মেলে খাবো। আমাদের গ্রুপ সবাই চলে উঠে গেছে, মানে সবাই ঘুম থেকে উঠে গেছে, আমরা অনেক 6 জন এসেছি। তো ওদের সঙ্গে তোমাদের দেখা হবে, একটু পরে দেখা হবে। এই ভিডিওটা দেখতে থাকবো। এই যে সেই মালদার মিষ্টি, খুব ফেভারিট আমার আর আমার বরের, রসগোল্লাগুলো বেশি প্রিয়। আর এই যে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজ দেখছিলাম আর মিষ্টি খাচ্ছিলাম, তাও আবার মুড়ি দিয়ে। তো ভালোই লাগছিলো, সবাই মিলে মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে চলে এসেছি ডানকুনিতে। আর একদম পারফেক্ট টাইমে আমাদের নামিয়ে দিয়েছে। আর আমাদের, আমার অবস্থা দেখতে পাচ্ছ, মানে জার্নি করে কি চেহারা হয়ে গেছে, পুরো পাগলি পাগলি টাইপ হয়ে গেছে। তো আমি বলছিলাম যে আমরা সবাই মিলে চলে এসেছি, ওরা গ্যাংটক যাওয়ার কথা ছিল যায়নি, ওরা আমরা চলে এসেছি। এতগুলো ব্যাগ নিয়ে এখন লোকাল ট্রেনে বসেছি, দেখতেই পাচ্ছি ব্যাগের অবস্থা। আমরা আবার গিয়ে হোটেলে দেখা যাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তা আমরা আছি এখন কলকাতাতে, ফাইনালি কলকাতাতে চলে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে স্কিনের ডাক্তার দেখাবো, স্কিনের ডাক্তার দেখিয়ে তারপর দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানিং আছে আর ধর্মতলা যাওয়ার প্ল্যানিং আছে। আর এখন 5টা বেজে গেছে আমাদের, সাউথ সিটি মলের এখানে যেতে হবে, ষোলোয়ানা বাঙালি, অনেকটা দূর। তো দেখি কতটা যেতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা যদি নতুন হো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। এই যে আমাদের গ্রুপ, সবাই একসঙ্গে আছি আমরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি কোথায় কোথায় যাই, আর ত্রিপুরা ভবন 2 আছি আমরা। তো কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা 6 তো 6 জন্য আমাদের এক্সেল গাড়ি বুক করতে হয়েছে, গাড়ি এখনও আসছে না। আমাদের সময় ছিল 5, এখন বেজে গেছে 5, এইখানেই যেতে যেতে 1 লাগবে, 6 বেজে যাবে। জানি না যেতে পারবো কি না, আজকে দেখাতে পারবো কি না। আমি সিম্পল, একদম সিম্পল সেজেছি, দেখতেই পাচ্ছো, যা শুধু লিপস্টিক পরেছি আর একটু সিঁদুর পরেছি, বাস দ্যাটস ইট। তো দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানিং আছিল, কারণ যেহেতু আজকে অমাবস্যা তার জন্য, বাট হয়তো বা যেতে পারবো না, কেননা সময় হবে না। তো দেখি কতটা দূরে যেতে পারি, কতটা যেতে পারি আজকে। চলে এসেছি, সবাই গাড়িতে বসে গেছি। আমি আসি, আবু আসি, আমরা আসি, আমরা আসি, সবাই আসি। তো আমরা যাচ্ছি স্কিনের ডাক্তার দেখাতে, বাট শুধু স্কিনের ডাক্তারটাই দেখাতে পেরেছি, আর কোথাও যেতে পারিনি, দক্ষিণেশ্বর যাওয়া হয়নি আমাদের। তো তোমরা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা টুক করে বাজিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন ঝটপট তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে গেছিলো, আর ডাক্তারের এখানে গিয়েও আমাদের প্রায় 1 মতো বসতে হয়েছিলো, যেহেতু দেরি করে গেছি তার জন্য। তো আর সবাই মিলেই ডাক্তার দেখিয়েছিলাম, স্কিনের ডাক্তার, তো তার জন্য অনেকটাই টাইম লেগেছিলো। তার কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের, তো এবার কোথাও ঘুরতে পারিনি, জাস্ট যা যা কাজ ছিল তাই করেছি। তোমরা তো ভিডিও দেখতে পেতে না, আমাদের শুধু জাস্ট একটা জায়গায় গেছিলাম, সেটা ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর দেখতে পাচ্ছো এই বিল্ডিংটা, মানে তো তো আমরা ডাক্তার টাক্তার দেখিয়ে বেরিয়ে গেছি, আর ওর মা গেছে এখন ডাক্তার দেখাতে, তো তার জন্য ওকে রাখতে হচ্ছে, আর মেডিসিন দিতে এসছে এখানে। আর ডাক্তারটা না ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ব্যবহার ওনার, দেখে মানে দেখিয়েছি, দেখিয়ে বেরিয়ে গেছি। আর এই যে সন্তুরি কি করছে, হাই সে হাই, হাই বলে দাও, ভীষণ কান্নাকাটি করছিল ভেতরে। তো ওর মা গেছে এখন ডাক্তার দেখাতে, তো তার জন্য আমি নিয়ে বেরিয়ে এসছি ওষুধ নিতে। এই যে চা, সবাই মিলে খাচ্ছিলো চা, আমি আমার বরের চাটা থেকে একটু খেয়েছিলাম, জাস্ট টেস্টটা নিয়েছিলাম। আর চলে এসেছি সাউথ সিটি মলে, খুব সুন্দর সাজানো হয়েছিল, হয়তো বা ভ্যালেন্টাইন ডে ছিল, মানে আমরা যাওয়ার 2 আগে ভ্যালেন্টাইন ডে ছিল, তো তার জন্য হয়তো বা এত সুন্দর করে সাজিয়েছিল ওরা, মানে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে, কী বলবো, মানে দারুণ লাগছিলো। তো এখানে অল্প কিছুক্ষণ সময় বসেও ছিলাম আমরা, এই যে দেখতে পাচ্ছ মো, মোয়ের মেয়ে, ছোটো পুচকিটা আমাদের।
আর উপরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ওরা, খুব ভালো লাগছিল। এই যে ভেতরটা আমরা গেছিলাম ভেতরে, ভেবেছিলাম জারা থেকে কিছু একটা ড্রেস নেব, কিন্তু রাত্র হয়ে গেছিল আর আমাদের হোটেলে গিয়ে ঢুকতে হবে, আর টায়ার্ড ছিলাম প্রচণ্ড যেহেতু সেদিনই আমরা জার্নি করে এসেছি তার জন্য। তো আমরা উপরে উঠেছি বাট কেনা হয়নি জারা থেকে কিছু, জারাতেই যাওয়ার প্ল্যানিং ছিল তার জন্যই এসেছিলাম। নেক্সট টাইম গিয়ে কিনে নেব, তাতে কী আছে, নেক্সট টাইম কিনে নেব। আর এখানে তো সব ব্র্যান্ড সবাই জানো, সব সব কিছুই ব্র্যান্ড। আমরা খাওয়াবো এখন কিছু একটা, কী খাবো জানি না, ঘুরছি 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 শুধু, আর মিউজিক বাজছে তার জন্য ভিডিওটাও ভালো করে করতে পারছি না। এবার কলকাতা গিয়ে আমি পাপড়ি চাটও খেতে পারিনি, সময় হয়ে ওঠেনি, এই একদিনই খেয়েছিলাম। তো চলো টাটা, ভিডিওটা শেষ করি।